আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আকাশ পাঠাবো তোমার মনের আকাশে গল্পের 24 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সময়গুলোতে সবসময় ফারুক স্টাডির সাথে নিয়মিত লাইক কমেন্ট করেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভার্সিটি যাচ্ছিস? রেহানা চৌধুরীর ডাকে তার দিকে ফিরল ইস্তিয়াক। রাতে বেশ কয়েকবার তাকে ডাকতে এসেছিলেন তিনি, তবে সে খোলেনি দরজা আর না শুনেছে তার কোনো কথা। পুরো রাত সে নিজেকে দিয়েছে, নিজেকে বুঝিয়েছে, দুদিকে বোঝার চেষ্টা করেছে, নিজের মনের সাথে করেছে যুদ্ধ। রাত যাতে রাত শেষে সে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছে তার মনের ভিতরের তৈরি বিশাল এক ঘর। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল ইস্তিয়াক, শার্ট ইঙ্ক করায় মন দিয়ে বলল, হ্যাঁ। রেহানা চৌধুরী বলল, আসার সময় তুই দুতিকে সাথে করে নিয়ে আসবি? এক মুহূর্তের জন্য হতভম্ব হলো ইস্তিয়াক। গত রাত থেকে দুতিকে নিয়ে প্রচুর কথা শুনতে হয়েছে রেহানা চৌধুরীকে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে মতামত না নিয়ে বোনের জামাইয়ের কথায় দুতির মতো এক অসভ্য মেয়েকে ভদ্র পরিবারের বউ করে আনায় শুনতে হয়েছে নানান কথা। তারপরও তিনি বলছেন দুতিকে এ বাড়িতে নিয়ে আসতে। মায়ের পাশে এসে বলল বসল ইস্তিয়াক, তার দুহাত নিজের হাতের মাঝে বন্দি করে ক্ষীণ সুরে বলল, দুতি আমায় বিয়ের দিনই বলে দিয়েছিল ও ডিভোর্সি। তবে ইস্তিয়াক একে একে পুরো ঘটনা রেহানা চৌধুরীকে খুলে বলতেই তার মুখের রং পরিবর্তন হয়ে এলো, চোখে মুখে ফুটল একরাশ কষ্টের আভাস। এই কেমন পরিস্থিতিতে আমি ফেলে দিলাম তোকে? শিপু ঠিক বলেছিল, আমি তোর পুরো জীবনটা নষ্ট করে দিলাম। ইস্তিয়াক বলল, উনি ঠিক বলেনি, তুমি আমার ভালো চেয়েছ, কোনো মাই তার সন্তানের খারাপ চাইতে পারে না। ইস্তিয়াকের মা বলল, আমি অজান্তে হলেও তোর খারাপ করে ফেলেছি রে বাবা, দুতি বিবাহিত, বাচ্চা আছে, ওর অতীত আছে, এসব কিছুই কি জানতো না তোর খালু? এ কি করলেন উনি আমাদের সাথে? সে প্রশ্নের জবাব দিল না ইস্তিয়াক, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেজের দিকে। বুকের ভিতরের ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিটি স্পন্দন চিৎকার করে ডাকছে দুতিকে। কাল দুতির চুপ ছিল, কিন্তু আজ ওকে উত্তর দিতে হবে। আমার প্রতিটা প্রশ্নের উত্তর আজকে ওর দিতেই হবে। আমি বিশ্বাস করে ওকে এই বাড়ির বউ করে এনেছিলাম, ও আমার বিশ্বাসের অমর্যাদা করতে পারে না, ও আমাকে মিথ্যে বলতে পারে না। দুতি তো মিথ্যে বলেনি, সত্য তো বলেনি, ওকে আমার বুকের মাঝে কোথাও জায়গা দিয়েছিলাম। জানিস, জানিস না? রেহানা চৌধুরী চোখের পানি মুছে দিল ইস্তিয়াক তার হাত দিয়ে আরও শক্ত করে চেপে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে মা। ইস্তিয়াকের মা বলল, এত কিছুর পর কীভাবে সব ঠিক হবে? আমার এখনও মন মানছে না দুতি খারাপ মেয়ে, বারবার মন বলছে এইসবের পেছনে অবশ্যই কিছু আছে, আর আমি সেই কিছুটা জানতে চাই। ভার্সিটি শেষে তুই ওদের বাড়িতে যা, আমি ওর বাবার সাথে কথা বলবো, আমাদের দ্রুত একসাথে বসে এর একটা বিহিত করা উচিত। মায়ের কথার পিঠে বুক চেড়ে আসা দীর্ঘশ্বাস গোপন করলো ইস্তিয়াক। দুতি কি আসবে? এ বাড়ি ছেড়ে যে নিজের ইচ্ছেতে বেরিয়ে গেছে সে কি তার ইচ্ছের মূল্য দেবে? যে মেয়ে নিজের উপরে কারো কর্তৃত্ব ফলানোকে অপছন্দ করে। আসবে না দুতি, তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে দুতি আসবে না। বাস থেকে নেমে একটা রিক্সা ডেকে ঠিকানা দেখিয়ে তাতে উঠে পড়লেন মহিমা বেগম। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, বর্দপুরে চড়ার রোদ গায়ে এসে লাগছে তার। তীব্র এই রোদের প্রখরতায় গায়ে জ্বালা ধরল রিক্সার হোট তুলল না মহিমা বেগম, রাস ভারী চোখে তাকিয়ে রইল পিছডেলা রাস্তার দিকে। সার্জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে মেয়ের জন্য চিৎকার করে করে সমস্ত শরীরে উত্তেজনা অতি দ্রুত ছড়িয়ে পড়ায় বারবার জ্ঞান হারাচ্ছিল। শেষে চোখ উল্টে শরীরে খিঁচুনি ওঠা তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে দুতি কি বুঝবে সেসব? বুঝবে না, সার্জিমের অসুস্থতায় তার কিচ্ছু যাবে আসবে না, দেবে না তার মেয়েকে সার্জিমকে এক পলক দেখার জন্য। খাবার টেবিলে সকলে একসাথে খেতে বসেছিল আলাউদ্দিন খন্দকারেরা। হঠাৎ গেটের আওয়াজ পাওয়ায় খাবার ছেড়ে উঠে পড়ল রোনা। দরজা খুলে বয়স্ক এক মহিলাকে দেখে বলল, কাকে চাইছেন? মহিলাটি বলল, দুতি। দুতি আছে? রোনা বলল, আছে। আপনি কে? মহিলাটি বলল, আমি শারজিমের আম্মা।
থম ধরে দাঁড়িয়ে রইল রুনা। মহিলাকে ভিতরে নিয়ে যাওয়া ঠিক হবে কি না বুঝে উঠতে পারল না সে। দিলরুবা খন্দকার বলল, কে এসেছে রুনা? ভিতর থেকে দিলরুবা খন্দকারের ডাক হুশে এলো রুনার। গেট লাগিয়ে মহিমা বেগমকে সাথে নিয়ে সে এগুলো খাবার ঘরের দিকে। রুনার পিছু পিছু মহিমা বেগমকে ঘরে ঢুকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠল ধুতি। ভাতের থালা থেকে হাত উঠিয়ে দাঁড়িয়ে পড়ল সে। অবিশ্বাসের সুরে বলল, আপনি? মৃদু হাসলেন মহিমা বেগম, দূতির দিকে এগুতে এগুতে বললেন, ভালো আছো? প্রশ্নটির জবাব দূতি না দিলেও কপাল কুচকে গেল উপস্থিতি সকলের। রুনার দিকে তাকিয়ে আলাউদ্দিন খন্দকার বললেন, কে ইনি? আমি সার্জিমের আম্মা, দূতির সাথে আমার কিছু কথা ছিল। রেগে গেলেন আলাউদ্দিন খন্দকার, বললেন, আপনি এখানে কেন আসছেন? কে আপনাকে আসার সাহস দিয়েছে? বেরিয়ে যান বলছি, এক্ষুনি বেরিয়ে যান। সার্জিমের মা বলল, আমি দূতির সাথে কথা না বলে কোথাও যাব না, শুধু 20 মিনিট সময় চাইছি আমি আপনার কাছ থেকে, দয়া করে অমত করবেন না। আলাউদ্দিন খন্দকার বলল, অসম্ভব, বেরিয়ে যান আপনি। সার্জিমের মা বলল, আমি আপনার কাছে 20 মিনিট ভিক্ষা চাইছি। একদণ্ড ভাবলেন আলাউদ্দিন খন্দকার আর বললেন, ঠিক আছে, তবে যা বলবেন সব আমাদের সবার সামনে বলবেন, দূতিকে আলাদা নিয়ে কিছু বলার অনুমতি আমি আপনাকে দিতে পারবো না। মহিমা বেগমের অনুরোধে আলাউদ্দিন খন্দকার তাকে নিজের কথা রাখার সময়টুকু দিলেও সকলের সামনে সব কথা রাখার ব্যাপারটা পছন্দ হলো না তার। তবে একান্ত কিছু করার না থাকার ফলে আলাউদ্দিন খন্দকারের সিদ্ধান্তই মেনে নিল সে। একটি চেয়ারে বসে কাপা হাতে এক গ্লাস পানি উঠিয়ে ডক ডক করে খেয়ে খানিকটা সময় জিরিয়ে নিলেন তিনি। পরপর ক্ষীণাস্বরে বললেন, আজ আমি আপনাদের আমার ছেলের জীবন সম্পর্কে কিছু বলবো। আমার ছেলে সম্পর্কে আপনারা যতটুকু জানেন তা দূতি দেখার নজরের উপরে জানে, তবে আজ আমি বলবো সার্জিমের নজরে তার দেখা জীবনকে নিয়ে। সার্জিম ছিল খুবই ধীর স্থির স্বভাবের একজন ছেলে, যার আমার বা আমার স্বামীর মুখের উপর দিয়ে কোনো কথা বলার সাহস ছিল না। ভয়ে বলতো না তেমন নয়, সম্মান থেকেই আমাদের কথার উপরে কিছুই বলতো না ও। ছাত্র ভালো ছিল সার্জিম, স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটিতেই সবসময় টপে থাকতো। মাঝে মানসিকভাবে ভেঙে পড়লেও নিজের পড়াশোনার তার প্রভাব পড়তে দেয়নি ও। আলাউদ্দিন খন্দকার বলল, যা বলার দ্রুত বলুন, আপনার ছেলের গুণাগুণ সম্পর্কে আমরা যথেষ্ট অবগত আছি। আলাউদ্দিন খন্দকারের কথায় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলেন মহিমা বেগম, তারপর আবারও বলতে শুরু করলেন, 12 বছরের মাথায় সার্জিম প্রথম জানতে পেরেছিলেন, সার্জিম যাকে বাবা বলে এতদিন জেনে এসেছে সে তার আসল বাবা নয়, তার বাবা ছিল একজন প্রতারক, যে বিয়ের পর স্বপ্ন দেখিয়ে আমার ভেতরে একটি বীজ বপন করে উদাও হয়ে গিয়েছিল। একটি বারও ফিরে এসে দেখেনি পরিবার, সমাজের সঙ্গে লড়ে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। কি এই গল্পটা ছোট হওয়ার জন্য কি পরের পরটা কি আজকে লাগবে? আচ্ছা ঠিক আছে, লাগলে আর কি করার, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, ফারুক ডায়ের সাথেই থাকবেন আর হাসি আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।